শিবসাগর পৌরসভা এলাকার কাষতে লাগি থকা নআলি অঞ্চলটো বর্তমান এজাক বরষুণ দিলেই কৃত্রিম বানত ডুব যায়। আর আজিও ব্যতিক্রম হওয়া নাই, যা নিশা দিয়া এজাক বরষুণের পিছতে শিবসাগর সমগ্র নআলি অঞ্চল কৃত্রিম বানত ডুব গৈ আছে। মানে দেখাইছো এই পরিবেশ, এই গোটেই গাঁওখনতে এই পরিবেশ। ইয়াত বহু দুই শতাধিক পরিয়াল আছে। এই দুই শতাধিক পরিয়ালের সকলের বাসগৃহ বর্তমান কৃত্রিম বানত ডুব গৈ আছে। এই সন্দর্ভত মই তেওঁলোকৰ জানিব বিচাৰিম আসলতে কিয় এনে ধরনের হয়েছে, তেওঁলোকে কি ভাবে আসলে কি কারণ, কিমা বরষুণ দিলে ডুব যায় নাকি? বরষুণ দিলে ডুব যায়। এইব কাষর নলাবিলাক সাফা করা নাই বহুত বছর, তেনেকে পড়ে আছে। এইবার মানুষে ঘর দুয়ার বনায় পেলে নলাবিলাক আবর্জনাবিলাক পেলাই দিছে। ড্রেন সেনবিলাক বন্ধ হওয়ার পিছনে বহুত মানে কৃত্রিম বানরে হয়েছে, তারমানে এইবার সব রাস্তা পদূলিবিলাক বন্ধ হয়ে আছে, মানুষের ড্রেনবিলাক সাধারণত বন্ধ হয়ে আছে। কি সমস্যা? সমস্যা এই মানে আজি নয়, আজি বহুত বছর আগের পর আমার সমস্যা এই হয়ে আছে। বারিষা আহিলে আমার ড্রেনবিলাক পানি যান স্পীড চলিব লাগে সিমান স্পীড পানি টানিব নয়, কারণ মানুষ প্রতিঘর মানুষের ঘরে ড্রেনত ড্রেন আছে, কিন্তু ড্রেনবিলাক নামতে ড্রেন, কিন্তু সব জাবরে পুত খাই বাম হয়ে আছে। সেইটার কারণে আমার গোটে এই অঞ্চলটা মানে সবাই ডুব পানিত ভুগিবলগিয়া হয়েছে। আর এই পরিস্থিতি পরিবেশ এটাই নয়, আজ বছর বছর ধরে হয়ে আছে, আর আগলে আর এত বেশি হওয়ার সম্ভাবনা আছে। গতি সরকারে যদি এই ড্রেনের যদি কোনো ব্যবস্থা নলয়, আর যদি আগলে যদি ভালকে কোনো ড্রেনবিলাক যদি কোনো ক্লিয়ার করে নিদিয়ে, তাহলে আমার ইয়াতক আরো বেশি আমার রাস্তা পদূলি তো ডুব যাবই, মানুষ ঘর গেছে, রাস্তা আরো ডুবি যাবলেও সম্ভাবনা আছে। দিনক দিনে বৃদ্ধি পাইছে কৃত্রিম বান, একদম বানপানী বানপানী অকল বানপানী বা অকল বানপানী, সদায় সদায় ঘর ভিতরে কাঠু পানি, রাস্তা দু ফুট পানি, অকল বানপানী, বস্তু সস্তু আমার সব নষ্ট হয়ে আছে। স্কুলের লড়াছালী এতিয়া যেনে তেনে কুচত তুলি লৈ গৈছো, এতিয়া যাবলে উপায় না, সব ঘরতে আছে, সব বানপানী ডুবি আছে। এই পরিবেশ হয়েছে শিবসাগরের এই নআলিত। মই সেই সমগ্র পরিবেশটা দেখাইছো, এয়া ইয়াত যিবিলাক বাসগৃহ আছে সকলোরে চোতাল, কারবার কারবার শুনি কথা পর্যন্ত পানি হয়েছে। আর এনে ধরনের কেবল এদিন নহয়, মাহর পিছত মাহ ধরে এই অঞ্চলটো কৃত্রিম বানত ডুব গৈ আছে। ইয়া দেখাইছো শিবসাগর নআলি অঞ্চল, বরষুণ দিলেই এই অঞ্চলত হাহাকার পরিবেশের সৃষ্টি হয়। যেহেতু ইয়ার মূল নলাবিলাক বন্ধ হয়ে আছে, অথচ কোনো ধরনের পদক্ষেপ লওয়া নাই সরকার প্রশাসনে বর্তমান। এই সন্দর্ভত আপনাদের পূর্বতে অবগত করেছেনে? অবগত এনে করা হয়েছে, বহুবার ডিসি কাগজ দিয়া হয়েছে বা এনেকে বিধায়ক দিয়া হয়েছে, হয়েছে যদিও মানে কোনো কারণ নাই। বারিষা হলে মানে সবেই চাইহি চাই পিনি গুছি যায়, খরালিয়ে কারো মানে কারণা নাথাকে। এটা বারিষা আকো এটা ডিসি কাগজ দিয়া হয়েছে, আর এটা কোনো খা খবর নাই। যাওঁতে কওঁতে কয় যাম চাম, তাৰপিছত খরালি হলে একো খা খবর নাই তার। হয় খরালি কাম করব লাগে, কিন্তু খরালি কাম নকরে, যার বাবে বর্তমান ইয়ার যাক বাট পথ আমি দেখাইছো এই সকলো বর্তমান পানিত ডুব গৈ আছে। ইয়ার যাক বাসগৃহ আছে, সেইদরে ব্যবসায় প্রতিষ্ঠান সকলো কৃত্রিম বানত ডুব গৈ আছে। মানে দেখাইছো শিবসাগর নআলি অঞ্চল, প্রশাসনে কোনো ধরনের গুরুত্ব নিদিয়াত বর্তমান ইয়াত বারুক জলাকালা খাইছে সর্বসাধারণ নাগরিকে।